হাই বন্ধুরা, সবাইকে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে একটি বাউল গান শিখবো। হ্যাঁ বন্ধু, আজকে যে বাউল গানটি শিখবো সেটি হচ্ছে এই জন্মে নাই বা পেলাম তোমায় পর জন্মে যেন পাই। এই গানটি আজ আমরা শিখতে চলেছি এই ক্লাসে। তো এই লোকগীতিটি অ্যাকচুয়ালি যে মূল শিল্পীকে আমি ঠিক জানি না, তো যদি আপনার জানা থাকে তবে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, যাতে আমারও জানতে সুবিধা হয়। আর গানটি আমরা শিখবো যেহেতু আপনাদের অনুরোধের গান, এরকম পরপর করে আরও আসতে থাকবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর গানটির সঙ্গে আপনারা কাহার বা দ্রুত কাহার বা প্লে করতে পারেন। তো গানটি আজকে শিখবো, গানটি শেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন ভিউ করছেন আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। আমরা গানটি শেখার আগে আমরা একটু জেনে নেবো আজকে আমরা কোন স্কেল ব্যবহার করতে চলেছি এই গানটি শেখার জন্য। তো আজকে আমরা যে স্কেলটি ব্যবহার করবো সেটি হচ্ছে ন্যাচারাল সি। তো ন্যাচারাল সি একটু সারেগামা দিশা দেখে নেবো আমরা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এটা হচ্ছে সারেগামা দিশা ন্যাচারাল সি স্কেলে। তো আর এই গানটি শেখার জন্য চারটে কোমর স্বর লাগছে, যে চারটে কোমল স্বর আছে আমাদের সেই চারটে কোমল স্বরই লাগছে, কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি, এই দুটো আর এই দুটো, চারটে কোমল স্বর লাগছে আমাদের এই গানটি শেখার জন্য। আর সব স্বর শুদ্ধ ব্যবহার করব। আর আমরা উপরের দিকে একটু মা অবধি যাওয়ার চেষ্টা করবো, আর নিচের দিকে এই অবধি থাকছি, সায় অবধি থাকছি, এর বাইরে যাবো না। তো আর গানটিতে স্থায়ী আছে এবং দুটো অন্তরা আছে, তো এগুলো আমরা একটু পরপর করে শেখার চেষ্টা করবো। বন্ধুরা আসুন আমরা একটু শেখার চেষ্টা করি পুরো গানটি। তো আমরা প্রথমে স্থায়ী শিখবো, তারপরে অন্তরা, এভাবে পরপর করে আজ গানটি শেখার চেষ্টা করবো। অবশ্যই অবশ্যই অরিজিনাল গানটি আপনারা শুনে নেবেন, তাহলে আপনাদেরই তুলতে সুবিধা হবে। আর শেখা থেকে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় ছোট ভাই হিসেবে একটু মার্জনার চোখে নেবেন, কারণ আমি কোনো শিক্ষক নই, আমি একটা অর্ডিনারি দেখানো দেখাই, আমার ভালো লাগা থেকে আপনার সামনে এই গানগুলো কিন্তু প্রেজেন্ট করি। তো আসুন বন্ধুরা আমরা যেহেতু স্থায়ী শিখবো আগে, তো স্থায়ীর পার্টটা একটু আলাদাভাবে একটু শুনে নেবো। তো এরকম রয়েছে, তারা সব থেকে সা থেকে শুরু হয়েছে। এই জন্মে নাই বা পেলাম তোমায় পর জন্মে যেন পাই, আমি থাকব গো তোমার আশায়, আমি থাকব গো তোমার আশায়। তো তারপরে শুরু হবে আবার, এটাকে রিদিমে শুরু হয়ে যাবে। তো চলুন আমরা একটু ধীরে ধীরে শেখার চেষ্টা করি এদিকে। এরকম রয়েছে, আমরা প্রথমে প্রথম লাইনটা দেখবো, স্থায়ীটা পুরোটা দুবার রিপিট আছে, হ্যাঁ, এবং যে থার্ড লাইন রয়েছে স্থায়ীর, সেই থার্ড লাইনটা আলাদা ভাবে একবার রিপিট আছে। তো চলুন একটু শেখার চেষ্টা করি। এই জন্মে নাই বা পেলাম তোমায়, তো চলুন একটু ধীরে শেখার চেষ্টা করি। তো এটা কোমল রে, কোমল গা, এটা মা তারা সত্ত্বকে, একটু মনে রাখার চেষ্টা করবেন। তো এই জন্মে, তো এইটা হচ্ছে সা কোমল রে, এই এবার জনমে, সেটা হচ্ছে জনমে, তো জনমে সারগমটা হচ্ছে সা কোমলনি সা তারা সপ্তকের মা, জনমে, তো কিরকম এই জনমে। এবার নাই, নাই বা, নাই বা, তো নাইটা হচ্ছে সা কোমল নি, নাই বা, তো বাটা হচ্ছে সা কোমল গা, নাই নাই বা। এবার পেলাম, পেলাম, পেলাম সরগম হচ্ছে সা কোমল নি ধা,
এখানেই আবার তোমায়, কিরকম প্রথম লাইনটা, এই জনমে নাই বা পেলাম তোমায়, পরের লাইনে যাবো, পরম জনমে যেন পাই, তো পর পর জনমে, তো সেটা পর পর কথাটা পুরোটা হচ্ছে সা সা, পর জনমে, তো পর জনমে সে সাগে আমরা হচ্ছে কোমল ধাপা মা, ওকে, পর জনমে যেন পাই, তো পর পর জনম, পরটা হচ্ছে এখানে সাসা, আর জনমে সেটা হচ্ছে কোমল ধাপা মা জনমে, যেন যেনটা হচ্ছে গা গা, হ্যাঁ কোমল গা, এটা যেন পাই, পাইটা হচ্ছে কোমল পা, তো সেকেন্ড লাইনটা কিরকম, পর জনমে যেন পাই, আপনারা এখান থেকে এখানে যেতে পারেন, এইটা মাটা যদি টাচটা নেন খুব ভালো হয়, পর জনমে যেন পাই, ওকে, এরপর লাইন থার্ড লাইন সেটা হচ্ছে এরকম, আমি থাকব গো তোমার আশায়, তো এই লাইনটা আমি থার্ড লাইনটা দুবার রিপিট আছে, রিপিটে জাস্ট লাস্টের দিকে আশায়টা হচ্ছে ওখানে একটু আলাদা বাজ না, আশা বাকি দেখুন তো প্রথমবার কিরম হবে, আমি থাকব গো তোমার আশায়, তো আমি সেটা হচ্ছে পা, আমি এবার থাকবো সেটা হচ্ছে আমি থাকিব, কোথাও আছে থাকিব আর কেউ বলেছেন আবার থাকবো, আমি থাকব, তো আমিটা হচ্ছে পা, আবার থাকিব সেটা হচ্ছে পা কোমলনি পা থাকিব, গো গোটা হচ্ছে মায়ের বনে, আমি থাকিব গো তোমারই তোমারই তোমারই, সে সঙ্গে আমরা হচ্ছে কোমল গা কোমল রে তোমারই, তো তোমারিটা হচ্ছে গা রে গা তোমারই, আশায় আশায় প্রথমবার হচ্ছে মায়ের বুড়েই থাকবে আশায়, তো প্রথমবার কিরকম হবে, আমি থাকিব গো তোমার আশায়, কিন্তু এই রিপিটটা যখন এই লাইনটি আলাদাভাবে রিপিট আছে, রিপিটের সময় জাস্ট একটু আলাদা আছে আশায় জায়গাটা, হ্যাঁ তো এরকম রিপিটটা একটু দেখুন, আমি থাকিব গো তোমার আশায়, তো সেটা হচ্ছে এখান থেকে চলে গেল তোমারি, এবার আশায়টা দেখবো রিপিটে যে আশায় রয়েছে সেটা আশায়, তো এই ছিল কিন্তু আমাদের স্থায়ী, তো আমি আবার একটু দেখিয়ে দিই, এই জনমে নাই বা পেলাম তোমায়, পর জনমে যেন পাই, আমি থাকিব গো তোমার আশায়, আমি থাকিব গো তোমার আশায়, এই ছিল কিন্তু স্থায়ী আমাদের, তো এরপরে আপনারা স্থায়ী মিউজিক দিতে পারেন বা অন্য একটা মিউজিক অ্যাড করে নিয়ে আপনারা চলে যাবেন, আপনারা যদি না পারেন তাহলে স্থায়ী মিউজিক একটা দিয়ে আপনারা প্রথম অন্তরা দিয়ে চলে যাবেন, বন্ধুরা আসুন আমরা একটু দেখিনি কেমন আছে অন্তরা, তো গানটিতে দুটো অন্তর রয়েছে, দুটো অন্তর বাজনা কি, আপনারা চেষ্টা করুন এই অন্তরটিকে একটু ভালো করে শিখে নেওয়ার, তাহলে শেষের অন্তর বাজাতে কোনো রকম অসুবিধা হবে না, তো অন্তরাটা শুরু হয়েছে এখান থেকে সা থেকে তারা সব থেকে, যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমায় ভালোবেসেছি, যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমায় ভালোবেসেছি, আপন ভেবে আমি
দিয়েছিলাম মন আপন ভেবে আমি দিয়েছিলাম মন সেই মন কাঁদে নিরাশায় আমি থাকব তোমার আশায় আমি থাকব তোমার আশায় এই জন্মে নাইবা পেলাম তোমায় পর জন্মে যেন পাই আমি থাকব তোমার আশায়। তো এই আছে প্রথম মন্ত্রা, চলো একটু ধীরে ধীরে শেখার চেষ্টা করি। তো শুরু হয়েছে এখান থেকে, যেদিন তোমায় যেদিন যেদিন পুরো কথাটা এই সায়ের উপরে, তার সত্যি সা সা যেদিন তোমায় তোমায় এটা হচ্ছে কোমলি কোমলধা কোমলি তোমায় যেদিন তোমায় প্রথম দেখেছি। তো প্রথম হচ্ছে পুরোটা এসছে সায়ের উপরে, প্রথম দেখেছি। তো দেখেছি সে সারগমটা হচ্ছে সারে সা কোমল গা রেসা। তো প্রথম লাইনটা কিরকম, যেদিন তোমায় প্রথম দেখেছি। তারপর লাইন, সেদিন থেকে তোমায় ভালোবেসেছি। তো কিরকম, তো এখান থেকে সেদিন থেকে, তো সেদিন সেটা হচ্ছে সা গা গা সেদিন সেদিন সা গা গা কোমল গা, কিন্তু সেদিন থেকে থেকেটা হচ্ছে মা তারা সপ্তকের মা গা কোমল গা থেকে তোমায়, তোমায়টা হচ্ছে রে সা কোমলি তোমায় ভালোবেসেছি সেটা হচ্ছে ভালোবেসেছি। তো ভালোবেসেছি আপনারা কোমল স্বর নিতে পারেন অথবা কোমল ধাটাকে নিয়ে পাপ দিয়ে আসতে পারেন, এটা নিলে ভালো লাগছে শুনতে। তো কিরকম, সেদিন থেকে তোমায় ভালোবেসেছি। তো কিরকম ভালোবেসেছি সারগমটা হচ্ছে কোমলি সা রে সা কোমলি ধাপা। তো এই দুটো লাইন রিপিট আছে, রিপিটের পরে আবার চলে যাবে পরের লাইন, থার্ড লাইন। তো এরকম রয়েছে, আপন ভেবে আমি, তো এরকম রয়েছে, এখান থেকে চলে যাবে ডিরেক্ট, আপন ভেবে আমি দিয়েছিলাম মন। তো আপনারা এখানেও ঠিক একই রকম এই কোমল ধার নিতে পারেন, আপন ভেবে আমি দিয়েছিলাম মন, কোমল ধার নিয়ে পায়ে আসতে পারেন অথবা আপনারা শুদ্ধ ধার নিয়ে পায়ে আসতে পারেন। তো আপন আপনটা পুরোটা সা সা, আপন ভেবে আমি, তো আপনটা সা সা, ভেবেটা হচ্ছে সা রে, আমিটা হচ্ছে রে সা কোমলি আমি দিয়েছিলাম। তো দিয়েছিলাম সে সারগমটা হচ্ছে কোমলি সা রে দিয়েছিলাম এই মন, এই সেটা হচ্ছে সা সরি সা নি এই মন, মনটা হলো শুদ্ধ ধা পা মন। তো কিরকম, আপন ভেবে আমি দিয়েছিলাম দিয়েছিলাম এই মন। তো এই লাইনটা দুবার রিপিট আছে সিঙ্গেল, এই থার্ড লাইনটা দুবার সিঙ্গেল রিপিট, হ্যাঁ একই বাজ না। তারপর লাইন, মন মন এখানে শেষ হলো, এরপরে সেই মন কাঁদে নিরাশায়। তো সেই সেটা হচ্ছে সেই মন, সেইটা হচ্ছে পা, মনটা হচ্ছে কোমলনি, সেই মন কাঁদে, কাঁদে হচ্ছে শুধু ধা পা, কাঁদে নিরাশায় নিরাশায়। তো নিরাশায় সে সারগমটা হচ্ছে মা পা মা কোমল গা নিরাশায়। ওকে।
তো কিরকম? আবার আমি পুরোটা দেখি দিই, এটা একটু দেখি দিই। সেই মন কাঁদে, সেই পাতক ছিলেন, সেই মন কাঁদে নিরাশায়। এখানে টান রাখতে হবে কোমল গায়ের উপরে, তারপরে সংসার ঢুকে যাবে। সেই থার্ড লাইন ছিল সেই লাইন, আমি থাকবো গো তোমার আশায়, আমি থাকবো গো তোমার আশায়। ফের সংশোধন ধরে নেবো আমরা স্থায়ী, আবার প্রথম লাইন এভাবে স্থায়ীটা, আবার দুটো লাইন বা তিনটে লাইন স্থায়ীটা পুরোটা গিয়ে নিয়ে আবার স্থায়ীটা মিউজিক দেব, দিয়ে আমরা চলে যাবো শেষের যে অন্তরা রয়েছে সেই অন্তরায়। আসুন বন্ধুরা আমরা একটু দেখে নেবো কেমন রয়েছে শেষের অন্তরা। তো আমরা ডিটেলস এ দেখবো না, আমরা একটা অডিয়েন্স দেখে নেবো যাতে আপনাদের বাজাতে সুবিধা হয়। ঠিক একই রকম আবার স্থায়ীর মিউজিক আসবে, তারপরে চলে আসবেন আপনারা শেষের অন্তরায়। আমি ডিটেলস এ দেখাচ্ছি না, তো একই রকম। আমার তো সাথ ছিল, ছিল কত আশা, তোমার হৃদয়ে মাঝে বিঁধেছিলাম বাসা, আহুত পাখির মতো আমাকে কাঁদাবে কত, আহুত পাখির মতো আমাকে কাঁদাবে কত, চোখের জলে বুক ভেসে যায়, আমি থাকবো গো তোমার আশায়, আমি থাকবো গো তোমার আশায়, এই জন্মে নাই বা পেলাম তোমায়, পর জন্মে যেন পাই, আমি থাকবো গো তোমার আশায়, আমি থাকবো গো তোমার আশায়। বন্ধুরা এই ছিল পুরো গানটি, তো আশা করি পারবেন আপনারা। তো দুবার করে রিপিট হয়েছে, সেগুলো একটু লক্ষ্য রাখবেন এবং সেগুলো তোলার চেষ্টা করবেন। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে আমার সেখান থেকে, সুরে এদিক ওদিক হয়েছে, তবুও চেষ্টা করেছি আমার মতো করে দেখানোর। তবে ওই রিডগুলোই লাগবে এবং ওইভাবে ওই সাগামগুলো দিয়ে করতে হবে, হয়তো আমি সুরে গাইতে পারিনি কারণ আমার স্বল্প প্রয়াসে, আমি একদিনের প্রচেষ্টায় গানটা তুলেছি। আরও ঘুষতে হবে মাঝলে, আরও সুন্দর হতো জানি, তবুও চেষ্টা করুন আপনারা ভালো করে তোলার, তুলে গানটি অরিজিনাল গানটি শুনে নিয়ে তারপর করেন। তো ভুল ত্রুটিগুলো সমস্ত কিছু একটু মার্জনের চোখে নেবেন, হ্যাঁ ভাই ছোট ভাই হিসেবে। তো শেষ করছি এখানে আমাদের আজকে এই গানের ক্লাস। তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে কন্টেন্ট পেজ করবেন। আর আমাদের ফেসবুক পেজ এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি লাইক করে রাখবেন। এরকম আরো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আসতে থাকবে আমাদের চ্যানেলে, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো শেষ করছি এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।